অসম শ্রেণীর ভূগোল আমি আজ এই পর্বে কিছু শূন্যস্থান পূরণ করো টেস্ট পেপার থেকে প্রশ্নপত্র উপস্থাপন করে তার সমাধান করার চেষ্টা করলাম তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এক নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের স্তরে মাদার অফ পাল ক্লাউড দেখা যায় উত্তর হবে ট্যাটোস্পিয়ার দুই জলীয় বাষ্প ঘনিভবনের সময় তাপ পরিত্যাগ করে উত্তর হবে লিন তাপ চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানাধিকারী রাজ্য হল অসম আগ্রা হল একটি ড্যাশ শহরের উদাহরণ উত্তর হবে ঐতিহাসিক শহর জাতীয় সড়কপথকে আমেরিকা যুক্তরাষ্ট্রে বলা হয় ড্যাস উত্তর হবে এক্সপ্রেসওয়ে ইনস্যাট হলো একটি ড্যাশ উপগ্রহের উদাহরণ উত্তর হবে জিও টেশনারি বা ভূ সমলয় উপগ্রহের উদাহরণ ড্যাশ একটি ল্যান্ডফিন গ্যাস উত্তর হবে মিথেন দ্বিতীয় সেডের পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্তকে বলা হয় ড্যাশ উত্তর হবে মন্ত কূপ ধোঁয়া ও কুয়াশার মিলনে ড্যাশ তৈরি হয় উত্তর হবে ধোঁয়াশা অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে উত্তর হবে সিমেন্ট বা ইট শিল্পে ড্যাশ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ উত্তর হবে আন্টার্কটিকার ল্যাম্বার ভারতের কার্পাস গবেষণা গাঠটি অবস্থিত ড্যাশ শহরে উত্তর হবে মহারাষ্ট্রের নাগপুর শহরে উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাশ হ্রাস পায় উত্তর হবে বায়ুর চাপ পাঞ্জাবে নদী বিধৌত সমভূমিকে ড্যাশ বলে উত্তর হবে বেট তিন নম্বর সেটের এক একটা নদীতে জলের গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা গুণ বাড়ে উত্তর হবে চৌষট্টি গুণ সিয়াচেন হিমবাহটি ড্যাশ পর্বতে অবস্থিত উত্তরটা হবে কারা কোরাম পর্বতে অবস্থিত তিন নম্বরটা ড্যাশ তিথিতে জোয়ারের পাবল্য সর্বাধিক উত্তর হবে অমাবস্যা তিথিতে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় ড্যাস কলকাতায় উনিশশো সালে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে এস ওআই বা সার্ভে অফ ইন্ডিয়া সকল শিল্পের মেরুদণ্ড হলো শিল্প উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প বিশ্বের দ্রুততম হিমবাহের হিমবাহ গ্রিনল্যান্ডের ড্যাশ উত্তর হবে জ্যাকবস ভ্যান ছেচল্লিশ মিটার পার দিন চার নম্বর সেটের প্রশ্ন এক গাভরেখা হিমবাহের ড্যাশ কাজের ফলে গঠিত উত্তর হবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত দুই জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে উত্তর হবে লিন তাপ চা উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর হবে অসম চার সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য হল ড্যাশ উত্তর হবে উত্তর প্রদেশ সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে ড্যাশ মানচিত্র উত্তর হবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ড্যাশকে ভারতের রুড় বলে উত্তর হবে দুর্গাপুর রাজস্থানে মরুভূমির চলমান বালিয়ারিগুলিকে ড্যাশ বলে উত্তর হবে ধিয়ান পাঁচ নম্বর সেটের এক নম্বর প্রশ্ন ক্যাগের পশ্চাদ দেশের শিলাস্তূপকে ড্যাশ বলে উত্তর হবে টেল বলে সমচাপ বিশিষ্ট কাল্পনিক রেখাকে কি বলে আইসো বার্ড লিগলো হবে সমপেশ রেখা লিখলো হবে সমচাপ রেখা লিখলো হবে বায়ু সর্বাধিক প্রবাহিত হয় বেলায় উত্তর হবে সন্ধ্যা বেলায় উদীয়মান শিল্প হল ড্যাশ শিল্প উত্তর হবে রসায়ন শিল্প ভারতের মধ্যে ড্যাশ প্রদেশের জনসংখ্যা সর্বাধিক উত্তর হবে উত্তর প্রদেশ রিমোট সেন্সিং কটাদির অর্থ হল দূর সম্বন্ধে অনুভূতি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলে উত্তর হবে জল বিভাজিকা ছ নম্বর সেটে উপগ্রহ চিত্রে বনভূমিকে ড্যাশ রঙে দেখা যায় উত্তর হবে লাল রঙে ড্যাশ সালে ভারতে প্রথম জনগণনা করা হয় আঠেরোশো সালে ভারতের বৃহত্তম জাহাজ কারখানা গড়ে উঠেছে ড্যাশ এ এ উত্তর হবে বিশাখাপত্তনমে ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণা কেন্দ্র দ্যাস এ অবস্থিত উত্তর হবে উত্তরপ্রদেশের লক্ষণ ভারতের একটি চিরসবুজ অরণ্য হল আমি দু তিনটের নাম দিলাম আপলুস মেহগনি এবনি ইত্যাদি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রচলিত স্থানান্তর কৃষি দ্যাস নামে পরিচিত উত্তর হবে ঝুম চাষ বায়ুর মাপক যন্ত্রের নাম কি উত্তর হবে হাইগ্রোমিটার